হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড বাই চৈতি। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আমার আজকের আয়োজন রেস্টুরেন্ট স্টাইলে গ্রিল চিকেন সস। এটা ছাড়া গ্রিল চিকেন হোক বা তান্দুরি চিকেন, দুটোই যেন অসম্পূর্ণ হয়ে যায়। আমার পরবর্তী রেসিপিটি যেহেতু তান্দুরি চিকেন হবে, তাই ভাবলাম প্রথমেই এই সসের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে আমার অনেক অনেক ভালোবাসা, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা। শুধু রেসিপিগুলো দেখতে থাকুন, একসময় হয়তো আপনাদেরও মনে হবে সাবস্ক্রাইব করে ফেলি। অনেক কথা বলে ফেললাম, এবার রেসিপিটি শুরু করি। সসটি তৈরি করতে আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হলো একটি ঠান্ডা পাত্র। পাত্রটি কমপক্ষে এক ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন। এবার এতে দিয়ে দিলাম 1/4 কাপ ঠান্ডা তরল দুধ, 1 চা চামচ গুঁড়ো চিনি, 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ সাদা সর্ষে গুঁড়ো। কালো সর্ষেও দেওয়া যায়, তবে অনেক সময় কালো সর্ষেটা তিতা লাগে, তাই সাদাটাই ব্যবহার করা ভালো। স্বাদ মতো লবণ, 1 চা চামচ টমেটো সস। এটা আমি দিয়েছি সুন্দর একটা কালারের জন্য, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ অরেঞ্জ জেলি। অরেঞ্জ জেলিটা কিন্তু এই সস তৈরিতে অবশ্যই ব্যবহার করতে হবে, একদমই বাদ দেওয়া যাবে না। আর দিচ্ছি 1 চা চামচ ভিনেগার। এবার সব কিছু একটি ইলেকট্রিক বিটারের মাধ্যমে 1 মিনিট বিট করে সয়াবিন তেল দিয়ে আবারও বিট করব প্রায় 2 থেকে 3 মিনিট। এখানে আমি 1/2 কাপ তেল ব্যবহার করেছি। তেলটা অল্প অল্প করে 3 থেকে 4 বার মিশাবো, আর প্রত্যেকবার তেল দেওয়ার পর 2 থেকে 3 মিনিট বিট করব। সসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, এবার বাকি তেলটুকু দিয়ে আবারও বিট করে নিব। আমি সসটা তৈরি করতে ইলেকট্রিক বিটারের স্পিডটা মিডিয়ামে রেখে বিট করেছি। সসটা হয়ে গেছে। সসটা তৈরি করতে আমার সময় লেগেছে প্রায় 10 থেকে 12 মিনিট। আপনারা ইচ্ছা করলে ইলেকট্রিক বিটারের বদলে হ্যান্ড হুইস্ক ব্যবহার করতে পারেন, এতে করে সময়টা একটু বেশি লাগবে। এবার সসটা ফ্রিজে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য, এতে করে সসটা আরও ঘন হয়ে যাবে। এবার পরিবেশনের পালা। সসটা আগের চেয়ে অনেকটা ঘন হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন কত সহজ উপায়ে তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে গ্রিল চিকেন সস। সসটা আপনারা এয়ারটাইট কোনো কন্টেইনারে ভরে ফ্রিজে নর্মাল চেম্বারে সংরক্ষণ করতে পারবেন 1 সপ্তাহের মতো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন।